এই মুহূর্তে যে গ্রাম ধরে হাঁটছি এটি হচ্ছে লামা উপজেলার গজারিয়া ইউনিয়নের ছোটবমু হেডম্যান পাড়া। এই পাড়ায় আমরা আজকে কিছু উপহার নিয়ে এসেছিলাম, বন্যা কবলিত এই পাড়া। এটি লামার অন্যতম ক্ষতিগ্রস্ত একটি গ্রাম। তো নদী পথে আমরা এখানে এসেছি, আসার পথে আমরা কয়েকবার এই বৃষ্টিতে আক্রান্ত হয়েছিলাম। তো এখানে আসলে যে জিনিসটা আপনাদেরকে একটা মানে দুটো মজার বিষয় এখানে এসে দেখলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে আমরা আমাদের সমতলে আপনার ঢাকা বা আমাদের অন্যান্য নোয়াখালী রাজশাহী দেশের মোটামুটি সব জায়গায় আমি ঘুরেছি, সেখানে আমরা দেখি যে যারা ইউনিয়নে বা ওয়ার্ডে জনপ্রতিনিধি থাকেন, মেম্বার চেয়ারম্যান, তাদের সাথে কিন্তু জনগণের একটা শ্রেণীগত একটা দূরত্ব দেখা যায়। দেখা যায় যে হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান মানে একটু সম্মানের জায়গা, ওনাদের থেকে ওনাদেরকে একটু সম্মান করে দূরে দূরে থাকে সবাই। কিন্তু এখানে আসলে ব্যাপারটা একেবারে ভিন্ন। এখানে আপনি মেম্বার চেয়ারম্যান মানে কিন্তু কারো ঘর ভাঙছে, কারো বাড়িতে পানি উঠছে, তারা কিন্তু দলে বলে এসে আপনার বাড়িতে আশ্রয় নিবে, আপনার বাড়িতে যা আছে তাই খাবে, আপনাকে এটা দায়িত্ব পালন করতেই হবে, এখানে কিন্তু বিকল্প নাই। তো এখানে এই এই গ্রামেও একই রকম ঘটনা ঘটছে। এখানে মেম্বারের ঘরে গিয়ে এই গ্রামের মানুষজন আশ্রয় নিয়েছিলেন এবং ওই অবস্থায় কিন্তু মেম্বারের ঘরটাও ভেঙে পড়ে। তো আসলে দুঃখজনক ব্যাপারটা। তো এই জিনিসটা আমার ভালো লাগছে যে এখানে মেম্বার চেয়ারম্যান মানে কিন্তু আপনি ওই জনগণের পাড়ার মানুষদেরই একজন, বরং আপনার দায়িত্ব আরও বেশি। তো এখানে আরেকটা বিষয় সুন্দর লেগেছে, সেটা হচ্ছে যে গ্রামে আমরা একটা ঘর কিছুক্ষণ একটা ঘরের মধ্যে আমরা দাঁড়াইছিলাম। তো ওনাদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা পেয়েছেন কি না, তখন ওনারা বললো যে আমরা তো মানে ট্রান্স নিই নেই বা আমরা আমাদের আসলে লাগবে না, এই জন্য আমরা যাই নেই। তো জিজ্ঞাসা করলাম কেন লাগবে না, পরে বললো যে আমাদের ঘরে চলার মতো আপাতত ব্যবস্থা আছে, যাদের অভাব, যাদের নাই এই মুহূর্তে নাই, তাদেরকে আমরা ত্রাণ আপনারা দেন, আমরা চাই তারা পাক, এই কারণে আমরা যাই নেই, ওনারা ত্রাণের জন্য যায় নাই, ওনাদের ত্রাণ লাগবে না সেজন্য। তো এই জিনিসটা আসলে ভালো লাগছে যে আমাদের তো লাগুক আর না লাগুক, আমরা পাইলে তো লুঙ্গি পেতে আলকাতরাও নিয়ে আনি। তো সেই জায়গায় এই এলাকাগুলোর কালচারগুলো একটু ডিফারেন্ট, এই এলাকার মানুষের চিন্তাভাবনা ফিলোসফি একটু আমাদের থেকে আলাদা, আমাদের থেকে বেটার। তো এই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা গ্রাম থেকে এখন বেরি হয়ে যাচ্ছি, আমাদের এখানে কার্যক্রম শেষ, আমরা এখন হেঁটে হেঁটে নদীর পাড়ে যাব, নৌকাতে উঠব। তো আরও দু তিন দিন আমাদের আসলে ত্রাণ কার্যক্রম আমরা চালিয়ে যাব, এরপরের সিদ্ধান্ত পরে নিব, কিন্তু আপাতত সামনে দু তিন দিন চালাবো এখানে এই গ্রামে ত্রাণ কার্যক্রমে। আমাদের ট্রাভেলার ভাই আপনার ডাক্তার মাহবুব ভাই, উনি এখানে আসলে বলা যায় সম্পূর্ণ সহযোগিতাটাই আসলে ওনার। এছাড়া আমাদের ঢাকা থেকে এক ভাই কিছু সহযোগিতা করেছেন, ডিউপি অনেক ভাই ক্যামেরাম্যান। তো এ মোটামুটি এখানে আর বাকি সবই আসলে ভাইয়েরই। তো এই উনি এটা এই গ্রামে চালিয়েছেন, সামনেও উনি থানচিতে যাবে, আরও একটা গ্রামে আজকে যাবে, সরি কালকে আর এখানের আরেকটা গ্রামে যাবে। তো ওনার পক্ষে আসলে এভাবে কি আর একজনের পক্ষে কি আর তান কার্যক্রম চালানো সম্ভব হয়? তো আপনারা যদি কেউ ওনার পাশে দাঁড়াইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমার ভিডিওতে ওনার আইডি ট্যাগ করা থাকবে, আপনারা ওনার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। এখানে আসলে সহায়তা নেওয়ার অনলি মাধ্যম হচ্ছে বিকাশ, এছাড়া কোনো উপায় নেই। যদি আপনারা চান বিকাশেই সহযোগিতা করতে হবে, অথবা আপনারা সরাসরি যদি নিয়ে আসতে চান কোনো কিছু সেটাও পারেন। তবে এখানে প্রধান ক্রাইসিস কিন্তু চাল, এখানে পার বস্তা চাল আমাদের 2000 থেকে 2100 করে কেনা পড়ে, তো এটা আপনারা মাথায় রাখতে পারেন। তো ধন্যবাদ, আমার সাথে মাহবুব ভাই আছে, দেখি একটু সামনে যাই, তাহলে মাহবুব ভাইকে দেখা যাবে। এই যে মাহবুব ভাই, সেই মানুষ যিনি এখানে আসলে এই গ্রামের মানুষের পাশে এসে আজকে দাঁড়াইছেন, যার একান্তিক চেষ্টায় আর কি আসলে এখানে আজকে এই কর্মসূচি আমরা করলাম। তো ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য, দেখা হবে আবার।